এটা দেখতে হবে, মানে এটা বেশ ইন্টারেস্টিং করেছে। এত ফিমেল ক্যারেক্টার, তো দেখো ফিমেল না, এত ভ্যারাইটিস ক্যারেক্টার, মানে কি সিরিয়াস। হ্যাঁ, আর তারপরে কি তাদের পাওয়ার গুলো মানে একই রকমের খানিকটা, আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম আরও ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা মার্ভেলের একটা নতুন মুভি আসছে, দ্য মার্ভেলস। ইয়েস, সেটা ট্রেলার, টিজার ট্রেলার রিলিজ করেছে, সেটারই আমরা রিয়াকশন করব, যেটা ডাইরেক্ট করেছে ডিকস্টা। আর কাস্টিংয়ে আছে পাক সিও-জুন, ব্রি লারসন, ইমান ভেলানি, টিয়োনা প্যারিস, তো অনেক পরিচিত ফেসেস আমরা পাবো এই মুভিটাতে। তো দেখা যাক টিজার ট্রেলারটা কেমন করেছে। আমি খুব এক্সাইটেড এটা নিয়ে, কারণ এটা মার্ভেলস এর সাথে জড়িত যে সমস্ত ক্যারেক্টার সবাইকে নিয়ে একটা করেছে, ফিমেল ক্যারেক্টার গুলোকে বিশেষ করে নিয়ে করেছে যতটা আমি জানি। হ্যাঁ, মিস মার্ভেলস যেটা টিভি সিরিজ বেরিয়েছিল, ক্যাপ্টেন মার্ভেল আর ওয়ান্ডা ভিশন এর একটা মেয়ে ক্যারেক্টার কে নিয়ে করা হয়েছে, তো দেখা যাক কেমন করেছে। What the hell are you doing? Oh. Entering the jump point perimeter. Better get you some readings, Fury. Hello? Hello? Captain Rambo? Miss Marlo. Where's Captain Rambo? Whoa. Captain Marvel. Oh, Captain Marvel. We're looking for Kamala Khan. Okay, so our powers are entangled. I can manipulate light energy. And you, I can totally show you. No, no, no. Captain Marvel, it's a little. Hi. Where's our doctor? Wherever you are. এটা দেখতে হবে, মানে বেশ ইন্টারেস্টিং করেছে। তো ফিমেল ক্যারেক্টার, তো দেখো ফিমেল না, এত ভ্যারাইটিস ক্যারেক্টার, মানে কি সিরিয়াস। হ্যাঁ, আর তারপরে কি তাদের পাওয়ার গুলো মানে একই রকমের খানিকটা, সেটা এনট্যাঙ্গেল হয়ে গেছে, একদম ভালো মতন জানে, কেউ নিজের পাওয়ারটা কন্ট্রোল করতে জানে না। তো মানে হয় না যে এটা দেখে আমার অনেকটা মনে হলো যখন আয়রন ম্যানের সাথে স্পাইডার ম্যানের বন্ডিং গুলো দেখানো হয়েছিল মার্ভেলে। তো আমি ফ্যান, তারপরে আচ্ছা তুমি আছো, মাই গড। তো মানে ও নিজে একটা সুপার হিরো হিসেবে, কিন্তু যে ছোট ইম্যাচিওরড ফ্যান, তো সবকিছু মিলে একটা মানে ও ভাবছে ও সিনিয়র, ও রেসপন্সিবিলিটিসও আছে, কিন্তু তারপরে হচ্ছে ঢুকছি, ঢিক ফিউরিয়াস আমাকে খুঁজছে, রিক্রুট করতে এসছে,
সেই বাচ্চা মোটা যেটা থাকে ওই এজের মধ্যে সেটা দেখিয়েছে, তো মিস মার্ভেলে অনেকটা ছিল ওই জিনিসটা। হ্যাঁ, তো ওই জিনিসটা মানে এন্টারটেইনিং হয় খুব বেশি, আর অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু শেখার থাকে যে মানে কি করে একটা ইম্যাচিউরড বা একটা চাইল্ডলেস রেসপন্সিবিলিটি আসে যখন কতটা চেঞ্জ হতে হয়, আর সব জিনিসই খেলা না, অনেক সিরিয়াস ব্যাপার আছে, যখন পাওয়ার আসে তখন রেসপন্সিবিলিটিও আসে একদম। তো মানে তখন শুধু নিজের জায়গাটুকু বা পৃথিবীটুকু বাঁচানো, এবার মনে হচ্ছে ইউনিভার্স, যেহেতু ক্যাপ্টেন মার্ভেল আছে, ক্যাপ্টেন মার্ভেল তো ইউনিভার্সের প্রবলেমই করে ও তো মানে শুধু আর্থের নয়, তো সেই অত বড় রেসপন্সিবিলিটি মিস মার্ভেলের মতন একজনের কাছে আসবে, টিম আপ হবে, সেই জিনিসটা বেশ ইন্টারেস্টিং হবে দেখার জন্য। আর এটা সবথেকে বড় কথা যেটা দেখে মনে হলো যে মিস মার্ভেল যেটা করছে ক্যাপ্টেন মার্ভেল এটা কন্ট্রোল করতে পারছে না, যে ফটাক করে সুইচ হয়ে যাচ্ছে, ও বুঝতে পারছে না যে কি হচ্ছে, ও কার বাড়িতে চলে এলো যেখানে আমার পোস্টার আছে, এটা কি আর কি হচ্ছে। যেহেতু মেয়েটাকে পাকিস্তানি গার্ল দেখানো হয়েছে, পাকিস্তানের একটা মেয়ে, তাই জন্য পাকিস্তান, ইন্ডিয়া, এশিয়ান যে কালচার, মালয়েশিয়া, সাউথ এশিয়ার যে কালচারটা, ওটা বেশ কেন কি এত কালারফুল, এত ভ্যারাইটি, মানে কালার্স, কালচারের ভেরিয়েশনটা আমাদের এদিকে অনেক বেশি ওদিকের তুলনায়। আর এখন অনেক মুভিতেই ওই ইনফ্লুয়েন্সটাকে, ওই জিনিসটাকে দেখানো হচ্ছে। রিসেন্টলি মার্ডার মিস্ট্রি যে মুভিটা বেরিয়েছে, একদম মার্ডার মিস্ট্রি 2, জেনিফার অ্যাডাম স্যান্ডলার, ইন্ডিয়ার কালচার, ইন্ডিয়ান একটা ওয়েডিং এ আসছে, ওখানে ইন্ডিয়ান ড্রেস, ইন্ডিয়ান খাওয়া দাওয়া, বুফে, একদম দেখানো হচ্ছে। তো এটা বেশ ইনট্রেন্ড চলছে, আর ভালো লাগছে যে আমাদের কালচারটা ওরাও দেখতে পাচ্ছে। আর রিসেন্ট আরআরআর ওখানে ফেমাস হওয়ার পর আরো বেশি লোকে চাইছে ওই জিনিসটাকে নিজের মুভিতে আনতে, যেতে আমরাও অতটাই ফেমাস হতে পারি, ওই রকম অডিয়েন্স কে অ্যাট্রাক্ট করতে পারি। মানে একটা গানও যত গ্র্যান্ড হতে পারে, ওটা ওরা দেখে যেখানে যাই হোক রয়্যাল আর গ্র্যান্ড, ওটা ইন্ডিয়া মানে ওটা ইন্ডিয়ার রক্তে এটাও আছে যে রয়্যালনেস আর গ্র্যান্ডনেস কেমন করে দেখাতে হয়, কেমন করে সেটা সেটা মানে আমরা খুব ভালো করে দেখেছি জানি। তো আমাদের পাতি একটা নর্মাল একজনের কারোর বিয়েতেও 500 লোক নেমন্তন্ন থাকে, যেটা ওদের হয়তো 20 বা 25 জন। তো ওই জিনিসটার ব্যাপারটা এটা খুব ভালো লাগে যে বাইরেও নিজের কালচারগুলো কিরকম করে দেখতে আর ওরা জানছে। আমাদের চ্যানেলের গ্রোথে অনেক হেল্প হয়। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই।